বিএনপিতে যোগ দেয় আওয়ামী লীগের সাবেক সাংসদ গোলাম মাওলা রনি, উনি হচ্ছে একটা পোস্ট দিয়েছেন ফেসবুকে, পোস্টটা কি পড়ি আমরা, রাইট, দেখি পোস্টার কি অবস্থা। 17K লাইক, 1.1K শেয়ার, 1.9K কমেন্টস। ওকে, ভদ্রলোকের প্রচুর ফলোয়ার, রাইট, কত ফলোয়ার দেখি তো, হাফ এ মিলিয়ন, প্রায় 600K। ওকে, বিষয়টি নিয়ে গত রাতে একটু ঘুমাতে পারিনি। আমার 30 বছর বয়সী বড় ছেলে গাড়ি চালিয়ে মিরপুর রোড দিয়ে সায়েন্স ল্যাব পার হচ্ছিল, হঠাৎ এক ট্রাফিক পুলিশ গাড়ি থামান এবং কাগজপত্র নিয়ে যান। কমন কাহিনী, যারা ঢাকা শহরে গাড়ি চালাইছে তারা জানে, আমি চালাইছি, আমি জানি। ট্রাফিক সার্জেন্ট কাগজপত্র পরীক্ষা করে কোনো ত্রুটি খুঁজে না পেয়ে বলতে থাকেন যে গাড়িতে নতুন রিম লাগানো হয়েছে, তাই মামলা হবে। ওকে, এই জায়গাটা থেমে একটু আলাপ করি। আপনারা যদি ডেলি শো উইথ ফখরুল আগে দেখে থাকেন তাহলে আপনারা জানেন এই কথা যে কত কোটিবার বলছি। কি বলছি, যে সোনার বাংলায় আইন কানুন কিচ্ছু মানবেন না, নিয়মকানুনকে শ্রদ্ধার সম্মান করবেন না, রাস্তায় গাড়ি চালাবেন না, গাড়ি চালাবেন হচ্ছে মোটরসাইকেল ফুটপাথে, এবং সকল ধরনের নিয়মকানুনকে বৃদ্ধাঙ্গুলি দেখাবেন। কেন, এটা একটা মগিরমূলক। এই দেশে যেখানে আরবিটারি আইনের প্রয়োগ এবং আইন, এই দেশে আইন কানুন কেন তৈরি করা হয়েছে, নিয়মকানুন আইন আদালত আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যে, দেশকে সুসভ্য বানানোর জন্যে, মোটে না, এগুলো করা হয়েছে কেন, মানুষকে নির্যাতন করার জন্যে। রাস্তার মধ্যে একজন ট্রাফিক সার্জেন্ট ঘুরঘুর করে, কেন ঘুরঘুর করে, সে কি আইন কায়েম করতে ঘুরঘুর করে, না সে ঘুরঘুর করে চাঁদাবাজি করতে। ট্রাফিক সার্জেন্ট কাগজপত্র পরীক্ষা করে কোনো ত্রুটি খুঁজে না পেয়ে বলতে থাকেন যে গাড়িতে নতুন রিম লাগানো হয়েছে, তাই মামলা হবে। এখন আপনাদের কাছে অবিশ্বাস্য লাগতে পারে যারা সোনার বাংলাকে চেনেন না অথবা অতিরিক্ত মোটিভেশন শোনেন, যে গাড়িতে রিম লাগাইছে নতুন, ওকে, তো এটার মধ্যে আমার মামলার কী আছে। কত রকম তামাশা যারা আছে, গাড়িতে মডিফিকেশন করলে এই করতে হবে, সে করতে হবে, মানে টাকা খাওয়ার জন্য যে কত রকম ধান্দা এরা করে, এগুলো এই কথাটা বলছি আগে, হ্যাঁ, যে রাস্তা যদি পুলিশ আপনাকে সিগনাল দেয় দাঁড়াইতে, আপনি কী করবেন, আপনি কি একজন ল অ্যাবাইডিং সিটিজেন হিসেবে দাঁড়ায় যাবেন? না 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 না, সোনার বাংলায় কী বলছি, আইন মেনে চলা যাবে না। রাস্তায় যখনই পুলিশ ইশারা করবে সাথে সাথে জাম নিয়ে পালাইতে হবে, সেখান থেকে আইন ভঙ্গ করতে হবে, পুলিশকে ছিটকে, এবং আপনি ভাবতে পারেন যে পুলিশ থেকে পালাই গেলে তো খুব বিপদ হবে, পুলিশ তো ধরে ফেলবে আমাকে, না, আপনি কী ভাবছেন, এটা কি ইয়ে পেয়েছেন নাকি, সোনার বাংলার পুলিশ অকর্মের ঢেকি, আকামের ঢেকি। আমরা ঢাকা শহরে রাস্তায় বাইক চালাতাম না, তো পুলিশ এরকম সিগনাল দিলে আমাদের কাজ ছিল নাম্বার 1 হইতেছে ভেঙে যাওয়া। ভেঙে যাওয়ার পদ্ধতিটা কি, এটা হচ্ছে যারা বাইক চালা তারা এগুলো জানে আর কি, যারা দুষ্টু আর কি, দুষ্টু বাইকার, আপনি পুলিশ সিগনাল দিলে আপনি আস্তে করে স্লো হইতে থাকবেন, তাহলে পুলিশ এই ইম্প্রেশনে থাকবে যে আচ্ছা আপনি তো দাঁড়াইতেছেন, তখন সে একটু ডিস্ট্র্যাক্টেড হয়ে যাবে, অথবা একটু ওই যেই ছেলেটা এয়ারপোর্টে গিয়ে প্লেনে উঠে বসেছিল 2 দিন আগে আমরা খবরে দেখছি, রাইট, এরকম আর কি, ছেলেটা একটু ডিস্ট্র্যাকশনের সুযোগ নিচ্ছে একটু, মানে বাচ্চাটাও সে খুব চালাক, সে বুঝছে যে সে বাচ্চা বিধায় একটু কিছুটা ইয়ে হচ্ছে, স্ল্যাক হচ্ছে, সবাই কিছুটা ওটার সুযোগ নিচ্ছে, রাইট। ওকে, সো আপনি যখন স্লো হওয়া শুরু করবেন তখন পুলিশ বাহাদুর ঘুষখোরটি সে ভাবে আচ্ছা আপনি তো দাঁড়াইতেছেন, সে একটু লুজ দিবে, একটু ইয়ে হবে, তখন আপনি স্লো হয়ে যখনই কাছে আসবেন তখনই দেখবেন যে খেয়াল করবেন যে পুলিশ আপনি স্লো হইতেছেন দেখে সে ভাবতেছে আপনি দাঁড়াই যাবেন, একটু বেখেয়াল হয়েছে, সাথে সাথে পিক আপ মেরে বাইক নিয়ে টান মেরে দৌড়। হ্যাঁ, এটা হচ্ছে পুলিশের সাথে। ইভেন এমনও করা যায়, আপনারা যদি কেউ জেনে না থাকেন ঢাকা শহরে গাড়ি চালানোর নিয়ম বলে দিচ্ছি, জেনে রাখুন, এবং পুলিশগুলো বুঝে গেছে এখন আজকাল বাইকাররা, যে আমরা এগুলো দেখছি ঢাকা শহরে, যে পুলিশ বুঝে গেছে যে এগুলো দাঁড়ায় না, বাইক নিয়ে স্লো হয়ে আবার টান মারে, তো পুলিশ করে কি এসে থাপ করে হাতে ধরে ফেলে। হ্যাঁ, এমন হাতে ধরার পরও টান দিয়ে ভেঙে গেছি, এমন এসে থাপ করে হাতে ধরছে, ধরে সে ভাবছে ধরেই তো ফেলছি আর তো ভাগবে না, আবার একটু বেখেয়াল হয়েছে ওর মধ্যে আবার টান দিয়ে ভেঙে গেছি। একবার তো চরম বিপদে পড়ছি গুলিস্তান মোড়ে, পুলিশ ধরছে থাবা দিয়ে টান মারছি, টান মেরে সামনে গিয়ে জ্যামের মধ্যে পড়ছি, বিশাল ওই গুলিস্তান বাস স্ট্যান্ডে বাস বেরোচ্ছে, সাথে সাথে গিয়ে এটার মধ্যে পড়ছি, ওরে বাবার এমন ভয় পাইছিলাম, পরে ভাগছি। যাই হোক, সো কেন আপনি পুলিশ থেকে ভাগবেন বলেন তো, কারণ এগুলো হইতেছে অসভ্যিত দেশে, এগুলো হইতেছে আইনের কোনো প্রয়োজন কিছু না, আপনার কাছ থেকে টাকা খাওয়ার জন্যে, আপনাকে দাঁড় করাইছে মানে সে আপনার কাছ থেকে টাকা খেয়ে ছাড়বেই, কত রকম ছুতা যে খুঁজে বের করবে। সো আপনার দায়িত্ব হইতেছে এই প্রাণীদের কাছ থেকে যত দ্রুত সম্ভব থাকা যায় আর কি। হ্যাঁ, সো ওকে, তো গাড়িতে নতুন লিম লাগানো হয়েছে তাই মামলা হবে, মামলা থেকে বাঁচতে হলে 3,000 টাকা ঘুষ দিতে হবে। আমার ছেলে মামলা করতে বললে পুলিশ কর্তা মামলা না করে ভর দুপুরে 1 ঘন্টা গাড়ি সহ আমার ছেলেকে রাস্তায় দাঁড়িয়ে করে রাখেন, প্রত্যেকটা ঘটনা আমার সাথে ঘটছে। আমি যখন 2015 সালে বাংলাদেশে গেছি এরকম আমাকে হইতেছে ইয়ে দিবে কি জানি বলে মামলা দিবে, একদিনের জন্য আমার ইন্স্যুরেন্স এক্সপায়ার করছে, হ্যাঁ একদিন আগে এক্সপায়ার করছে, গতকালকে এক্সপায়ার করছে, আজকে ধরছে, ওকে ওকে, মানে দে আর অন দ্য রাইট, ধরছে আমার এক্সপায়ার, একদিনের জন্য এক্সপায়ার করছে, সুতরাং আইনও তো সে রাইট, এখানে অভিযোগ করার কোনো সুযোগ নাই, কিন্তু সে আমাকে সাইড নিয়ে বলতেছে টাকা দিতে থাকে, আমাকে সাইড নিয়ে বলতেছে টাকা পয়সা দেন, তাহলে তখন আমি বলছি না টাকা পয়সা দিব না, আপনি ইয়ে মামলা দেন আমাকে, যে এখানে বললো না ছেলেটা যে মামলা থেকে বাঁচতে হলে 3,000 টাকা, এক্স্যাক্টলি এই ঘটনা আমার সাথে ঘটছে, বললাম না প্রত্যেকটা এগুলো জানি তো, আমি রিলেট করতে পারতেছি, মোটিভেশনাল হালুয়াখুরগুলো কী জানি বলে ইয়াহিয়া আমিন আর সুলেমান সুখনের আমার কী জানি বলে যারা শোনে এরা এগুলো বুঝবে না, এরা ভাবে যে আমেরিকা আর বাংলাদেশের মধ্যে কোনো পার্থক্য নাই। ওকে, তো আমাকে এরকম করে নিয়ে সাইড নিয়ে বলতেছে কিছু টাকা পয়সা দিলে ছেড়ে দিয়ে
হচ্ছে কিসের টাকা পয়সা দিব, আপনি আমাকে মামলা দেন। আমি বললাম যে দেখেন একদিনের দেরি হয়েছে, আপনি চাইলে মানবিকভাবে কনসিডার করতে পারেন, কনসিডার না করতে চাইলে কোনো সমস্যা নাই, মামলা দেন কোনো সমস্যা নাই। সে মামলা দিতে রাজি না, আইন প্রয়োগকারী সদস্য চোরটি, সে আমাকে মামলা দিতে রাজি না, সে টাকা হয়। পরে আমি যখন একটু গরম দেখাইছি যে না আপনি কেন ইয়ে করবেন, আপনি আমাকে মামলা দেন, আপনি তো এই কথা বলতে পারেন না। পরে ওর সাথে যখন রাগারাগি শুরু করছি তখন আমাকে একদম গায়ে লেগে গেছে তার, আমাকে নিয়ে আসছে এখানে। আবার স্যার একজন আছে চেয়ার উপর বসে থাকে, আপনারা তো জানেন না এইসব বাংলার বাংলার কাহিনী, এগুলো কোন কোন রকমের গুন্ডা পান্ডা, মানে একেবারে ছ্যাঁচড়া, একেবারে বস্তির ছ্যাঁচড়া চিন্তাইকারী রাস্তায় চাকানো ছিটকে চোর টাইপের আমাদের মাশাল্লাহ ওনারাও কর্ম। এই ভাষা ব্যবহার করে আবার কি গায়ে লাগছে নাকি জোর চোরগুলো ছ্যাঁচোরগুলো? ওকে, সো পুলিশের মনে হয় এর মধ্যে যে স্যার উনি আবার চেয়ার এরম করে বসে থাকে, মানে মোটরসাইকেল উপরে এমন করে বসে থাকে হেলান দিয়ে, আর চেলাগুলোকে পাঠা যায় সাইডে গিয়ে টাকা পয়সা খেয়ে আয়। সো চেলা আমাকে সাইডে নিয়ে গেছে টাকা পয়সা খাওয়ার জন্য, আমি যখন বলছি দিব না সে ফুসফুস করতে করতে আসছে। বাগবিতণ্ডা হচ্ছে দেখে সে কী জানি ওই পুলিশ অফিসারকে বলতেছে এই এর নামে মামলা দেন, এর নামে এত টাকার মামলা দেওয়া হবে। তো ইয়ের তখন 2015 সালে ইন্স্যুরেন্সের মামলা মনে হয়েছিল 600 টাকা না কত, সে আমাকে 900 টাকা না 1800 টাকার মামলা দেওয়া থ্রেট করতেছে। আমি বললাম কেন আপনি আমাকে টাকা মামলা দেবেন কেন, আমার যা যত টাকা আসছে আপনি তত টাকা দেবেন, এই টাকা দেবেন কেন, সে কী কী ইয়ে খুঁজে বের করতেছে ধারা। পরে সেখানে যে স্যার বসে আছে হেলান দিয়ে আর উপরে এই কী হয়েছে কী হয়েছে, আমি বললাম সে আমার কাছে টাকা খুঁজতেছে, আমাকে সাইডে নিয়ে বলতেছে টাকা দিলাম, আমি বলছি মামলা দেন আমাকে, সে আমাকে সাইডে নিয়ে বললেন টাকা দিতে। আমার মনেও নাই সে কীভাবে জানে আমাকে একটা কোভার্ট থ্রেট করলো আর কি, যে ও আচ্ছা না সে বলছে, হ্যাঁ সে বলছে বেশি কথা বললে হয়তো সেরকম কত 900-600 টাকার মামলা মনে হয় ইন্স্যুরেন্স, 900-800 টাকার মামলা হবে থ্রেট করতেছে। আমি বললাম কেন আপনি আমাকে কী কী বলে থ্রেটটা করলো, যে কী কী জানি আমি বললাম, মানে সেগুলো জাস্টিফাইড নাকি। তো আমি আবার তর্ক শুরু করছি ওর সাথে যে আপনি কেন আমাকে এই মামলা দেবেন, আমার যা আপনি আমি একদিন দেরি হয়েছে, আমি বললাম কনসিডার করতে করতেছেন না কোনো সমস্যা নাই দেন মামলা দেন, কিন্তু আপনি শেষ পাশে নিয়ে টাকা খুঁজতেছে আপনি আবার আমাকে থ্রেট করতেছেন যে এত টাকার মামলা দেবেন, ঘটনা কি আপনাদের? পরে তর্ক করছি এবং আমাকে অত টাকারই মামলা দিয়েছে শেষ পর্যন্ত, মনে নাই। এটা আমার লাইফের সবচেয়ে বড় মামলা ছিল, মানে সবচেয়ে বড় জরিমানা, এবং আমার জরিমানা আসার কথা 600 টাকা সম্ভবত। তখন আমি এটা নিয়ে ফেসবুকে পোস্ট দিছিলাম, মনে হয় ইয়ে থেকে ইন্টারনেট থেকে ধারণাটা খুঁজে বের করে যে আমার ইন্স্যুরেন্স এক্সপায়ার করছে, ইন্স্যুরেন্স এক্সপায়ার করলে 600 টাকা জরিমানা, কিন্তু আমাকে এগুলো এত টাকা দিছে। সো এই এই সুরগুলো এগুলো করে বেলা আর কি রাস্তার উপরে বসে, রাইট, এই যে মামলা থেকে বাঁচতে হলে 3000 টাকা ঘুষ দিতে হবে, আমার ছেলে মামলা করতে বললে পুলিশকর্তা মামলা না করে ভর দুপুরে এক ঘন্টা গাড়ি সহ আমার ছেলেকে দাঁড় করিয়ে রাখেন, রাইট, ওকে। আবার এই ঘটনা আমার সাথে ঘটছে, 3 ঘন্টা দাঁড় করিয়ে রাখার বসুন্ধরা সিনেপ্লেক্স, সিনেপ্লেক্স বলতে মানে বসুন্ধরা শপিং মল যেটা আর কি, ওইটার সামনে দিয়ে এরকম আমি ইউএসএ আসবো, তখন আমার পকেটে 120,000 টাকা, আমি টিকিট কাটতে আসতেছি হল থেকে মোটরসাইকেলে করে, পকেটে 120,000 টাকা নিয়ে আসতেছি ইয়েতে গ্রিন রোডে, হইতেছে একটা এজেন্সি আছে ওদের কাছ থেকে টিকিট কাটবো। এই বসুন্ধরা সিটির সামনে আমাকে পুলিশ দাঁড় করাইছে, দাঁড় করে এখন এই শুয়োরগুলা তো বলছেন, এগুলো শুয়োর, এগুলো জোঁকের মতো, এগুলা এই জন্য বললাম না বাংলাদেশে পুলিশ দাঁড় করালে দৌড় মারবেন সাথে সাথে, এবং রাস্তায় জ্যাম দেখলেই ফুটপাথে উঠে যাবেন জ্যাম দেখলেই, রাইট। কথা যে বলি কথা তো বোঝেন না, কী বলি ওজনটা তো বোঝেন না কথা। সে আমাকে সেই শুয়োর আমাকে দাঁড় করাইতেছে, দাঁড়াইছি, মানে তখন দাঁড়ানোটা আরও ফরজ, পকেটে 120,000 টাকা আছে, পরে যে কী বিপদে ফেলবে দেখা গেলো, টান মেরে ভাগতে পারলাম না, ধরছে ধরে পরে জঙ্গি বলে চালান করে দিবে, হ্যাঁ। সো 120,000 টাকা পকেটে যেহেতু আছে, দাঁড় করাইছে, দাঁড়াইছি, দাঁড়ায় সে আমাকে বলতেছে যে এটা টানা বাইক, টানা বাইক মানে হচ্ছে যেগুলো ওই যে আপনার ট্যাক্স ফাঁকি দিয়ে ইন্ডিয়া থেকে চোরাই পথে আনে। আমার বাড়ি কিন্তু কুমিল্লা, এবং আমার ফ্রেন্ড আমাদের এলাকার এমপির, মানে আমাদের এলাকার এমপি হচ্ছে আমার এক ফ্রেন্ডের খালু, আপন খালু, আপন খালু। সো ওর আপন খালু মানে কি, এলাকার মধ্যে যত রকম পাণ্ডামি আছে সে করে বেড়ায়, তাই না, সরকার দলীয় পাণ্ডা আর কি। সো সে আমার ফ্রেন্ড, একসাথে খেলাধুলা করে বড় হয়েছে এলাকায় আর কি। তো সে আমাকে অফার করছে, আমি যখন কুমিল্লা গেছি আমাকে অফার করছে যে তুই তোর পালসার গাড়ি, তুই মানে মোটরসাইকেল আর কি, পালসার বাইক, তুই যে টাকা দিয়ে তুই সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনছিস, নতুন মোটরসাইকেল তোকে এই টাকা এনে দিতে পারবো। কেন, কারণ আপনারা জানেন কিনা বাংলাদেশের মোটরসাইকেলের ট্যাক্স সম্ভবত 200-300%। সো আপনার যে মোটরসাইকেলের দাম 1,00,000 টাকা, এটা ট্যাক্সের কারণে হয়ে যাবে 2-2.5 লাখ টাকা দাম, রাইট। সো আমি 1,20,000 টাকা দিয়ে একটা মোটরসাইকেল কিনছিলাম 2008-09 সালের দিকে। এই 1,20,000 টাকা দিয়ে আমি যেটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনছি, কত মাইল ছিল এটা তখন মাইলেজ মনে হতো নাই, 1,00,000-এর উপরে সম্ভবত মাইল মানে কিলোমিটার, আমি একই টাকা দিয়ে ব্র্যান্ড নিউ বাইক এটার চেয়ে ভালো কোয়ালিটির পাবো, রাইট। আমাকে অফার করছে আমার ফ্রেন্ড যে আমাদের কুমিল্লার সাথে বর্ডার আছে, তুই খালি এনে দিচ্ছি। সো 2 নম্বরই তো করবো না, আমি আমার ফ্রেন্ডকে বলছি না টানা বাইক চালাবো না, 2 নম্বর মোটরসাইকেল চালাবো না, আমি পুরান বাইক চালাবো, পুরান বাইক কিনছি। এই শুয়োর এখন আমাকে রাস্তা দাঁড় করে বলতে সময় এটা টানা বাইক, এবং আপনারা যারা আবার চেতনাবাজ, দেশপ্রেমিক চেতনাবাজ, আপনারা বলবেন যে না না হইতে পারে টানা বাইক, ওরে অসভ্যগুলো জানোয়ারগুলো তোরা জানিস না, পুলিশের টেমপ্লেট রাস্তার মধ্যে এরা দাঁড় করাইলে কয়েকটা বান্ধা টেমপ্লেট আছে, আপনার মোটরসাইকেল 2 নম্বর, আপনার কাগজপত্র 2 নম্বর, ওই যে তারপরে যে বললো না যে নতুন রিম লাগাইছে, এই একটা কমন টেমপ্লেট যে আপনি আপনার মোটরসাইকেলের ইয়ে চেঞ্জ করছেন, কী জানি বলে আপনার ওই যে সাইড ভিউ মিররটা, মিররটা হইতেছে আপনার গাড়ির সাথে যেই কাগজপত্রের যেই ওই সাইড ভিউ মিররটা না, এটা মানে আপনি চেঞ্জ করছেন সেটা উল্লেখ নাই কেন, এমন থুতা খুঁজে বের করবে। আচ্ছা এগুলো নিয়ে কথা বাড়াইলাম না, রাইট। সো আমি যেগুলোটা বলতেছি কেউ, আচ্ছা তো 1 ঘন্টা গাড়ি সহ ওনার ছেলেকে দাঁড় করায় এখানে গোলাম মলরানির ছেলেকে, রাইট। সো আমাকে বলে হচ্ছে টানা বাইক, আমি বলছি কিসের টানা বাইক,
আমি মোটর সাইকেল, আমি টানা বাইক কেনার অফার আমাকে করা হয়েছে, আমি সেই অফার ডিক্লাইন করে আমি হচ্ছে কুমিল্লা থেকে না কিনে ময়মনসিংহের এক লোক আমার এক বড় ভাইয়ের কাছ থেকে দিয়ে কিনাইছি। আমি কাগজপত্র সব চেক করে ভেরিফাই করে আপনি আমার কিসের টানা বাইক, সে বলছে সেও জানে এটা টানা বাইক না। তারপর এগুলো তো মাফিয়া সন্ত্রাসী বোঝেন না, এর আবার চেলা আছে একটা, পুলিশের ড্রেসে না সাধারণ ড্রেসে, ওই চেলার কাছে আমার মোটরসাইকেল দিয়ে দিছে, দিয়ে বলছে এই মোটরসাইকেল নিয়ে থানায় চলে যাবো, মানে আমাকে ভয় দেখায় টাকা খাওয়ার জন্য আর কি। সো সেই মোটরসাইকেল নিয়ে চলে গেছে, মানে একেবারে চলে গেছে, চলেই গেছে। মানে আপনার কাছে শুনলে মনে হতে পারে পুলিশ আপনার মোটরসাইকেল এরকম একটা সাদা পোশাকের এরকম একটা চ্যাংরা পোলা একটা মাস্তানের হয়তো ছাত্রলীগের শোনার ছিল কিনা এরকে বা ছাত্রদলের হইতে পারে, এগুলো তো কোনো সরকার যাই বদলাই মাস্তানি চেঞ্জ হয় না, এভাবে পারে নাকি? হ্যাঁ পারে, আপনি কোন দেশে আছেন, অসভ্য দেশ না আপনার কি ধারণা, পারে না আর কি, এটা খোদা নাই এই দেশে। আমার মোটরসাইকেল নিয়ে চলে গেছে, চোখের সামনে আমার মোটরসাইকেল, আমি দাঁড়াইছি রাস্তার উপরে 3 ঘন্টা দাঁড়াইছি, এবং কপাল এমন খারাপ, ফোনে নাই চার্জ, ফোন গেছে বন্ধ হয়ে, ইউনিভার্সিটি হলে ফ্রেন্ডদেরকে যে ফোন দিব ওই রাস্তা নাই, ফ্রেন্ডের সাথে যোগাযোগ করতে পারতেছি না, কারোর সাথে যোগাযোগ করতে পারতেছি না, পকেটে 1,20,000 টাকা। আমি এখন চিন্তা করতেছি এই শুয়োর যদি কোনোভাবে, এই কুকুর যদি গন্ধ পায় টাকার, সে যদি আমাকে কোনো কারণে চেক টুক করতে গিয়ে পকেটে দেখে 1,20,000 টাকা, এই টাকা খাওয়ার জন্য যে জানোয়ার যে কী করবে, আমাকে সোজা নিয়ে ছুতা ধরে জেলের মধ্যে ভরে রাখবে আমার, এবং আমি তখন ভাবতেছি আমার ইউএসএ যাওয়াটা আটকাই দিবি শুয়োর যদি টের পায় আমার পকেটে 1,20,000 টাকা আছে। টাকা নিয়ে গেলে 1,20,000 টাকা নিয়ে গেলে তো কোনো সমস্যা নেই, আমার 1,20,000 টাকা কি এর মতো গরিব নাকি আমি, যে 1,20,000 টাকা নিয়ে গেছে গরিব চোর চিন্তাইকারীটা, আমার এই শেষ আমার জীবন এখানেই, আবার 1,20,000 টাকা দিয়ে টিকিট কিনবো সমস্যা তো নেই। কিন্তু কথা হচ্ছে যে কোন বিপদে ফেলে এই শুয়োর টাকা খাওয়ার জন্য আমার, আমি এসে এই চিন্তায়, সো যেখানে বাড়াবাড়িও করতে পারতেছি না, কাউকে ফোনও দিতে পারতেছি না, ফোনে চার্জ নেই, আমি খালি চিন্তা করতেছি কীভাবে শুয়োর হাত থেকে রক্ষা পাবো। তারপর ও কত টাকা, ও 10,000 টাকা ইঙ্গিত করছে আমাকে, তাকে দেওয়ার জন্য 10,000 টাকা। আমি তাকে বললাম যে আমার কাছে এত টাকা নাই, ফোন দেন, ফোন নাই, ফোন বন্ধ, যে 3 ঘন্টা আমাকে এখানে দাঁড় করে রাখছে তার আশা যদি কোনোভাবে রাস্তাঘাট হয়। 3 ঘন্টা পর যখন দেখলো যে কোনো হচ্ছে না, আমি পারতেছি না কোনোভাবে টাকা পয়সা দিতে বা আনাইতে, তখন বললো কত আছে আপনি দেখান। তারপর মানি বে কোলট পালট করে দেখাইলাম যে 1,000 টাকা আছে, দেন 1,000 টাকা, দেন 1,000 টাকা দিছি, সাথে সাথে গাড়ি আমার বৈধ হয়ে গেল সাথে সাথে। এবং এই কেমন জায়গা, কেমন মানে ফকির এগুলা, সাথে সাথে আমার মানে মাফিয়া আর কি সন্ত্রাসীদের মতো করে কাজ করে, সাথে আমার টাকা দিলাম, সাথে দেখলাম ফোন দিল, ও মা দিকে ওই দিক থেকে আমার মোটরসাইকেল চলো, এই চ্যাংরা শালার পুঁতে আমার মোটরসাইকেল নিয়ে কোথাও বসে মনে হয় চা দোকানে চা খাইতেছিল। সো এইগুলো আপনার কাছে শুনলে মনে হবে মানে কি আপনি কি আইন প্রয়োগকারী সংস্থাদের কাউকে নিয়ে গল্প করতেছেন, নাকি কোনো চিৎকার সন্ত্রাসীদেরকে নিয়ে কথা বলতেছেন? ও আপনার কি ধারণা, এরাই তো চিৎকার সন্ত্রাসী, বাংলাদেশের সন্ত্রাসী কারা, এরাই তো চিৎকার সন্ত্রাসী। হ্যাঁ, সিএনজি করে ঢাকা শহরে আসতেছি আর কথা বলতেছি মামার সাথে, সিএনজি এলাকে যেরকম এরকম এলাকা রাস্তায় মোড়ে মোড়ে চাঁদা দেওয়া লাগে, কাদেরকে চাঁদা দেন মামা, পুলিশকে চাঁদা দিই, আর এলাকার ছাত্রলীগের পোলাবান বা ছাত্রদলের পোলাবানকে চাঁদা দিই, ওই ছাত্রলীগ বা ছাত্রদলের শোনার ছেলের আবার কেন চাঁদাবাজি করতে পারতেছে, কারণ এরা আবার পুলিশকে বকরা দেয় কথা বলেন, পুলিশের সাথে শেয়ার করে। আপনি যে মোটরসাইকেল নিয়ে রাস্তায় উঠলে আপনাকে বলে যে আপনি আইন মানেন না শুয়োরগুলো, এবং আমি যে আপনাকে বলি যে মোটরসাইকেলটি অবশ্যই ফুটপাতে চালাবেন, রাস্তায় মোটরসাইকেল চালাবেন না, এই সমস্যাটার উৎপত্তি হয় কেন? কারণ মোটরসাইকেলের ফুটপাতের মধ্যে বসে আছে লোকজন, দোকান সাজায়, এবং এই কারণে ফুটপাত থেকে মানুষ হাঁটতে পারে না, রাস্তায় নামে রাস্তায় জ্যাম হয়। তো ফুটপাতের মধ্যে যে দোকানপাট সাজায় বসে আছে এরা কারা, এবার কীভাবে বসে থাকতে পারতেছে, কারণ এরা চাঁদা দেয় পুলিশকে, এই এলাকায় যে পুলিশ আছে ডিউটিতে এই সবগুলোকে চাঁদা দেয় ফুটপাতের হকাররা, এই কারণে পুলিশের সাথে মিলে মিশে এরা এই কাজ করে, এবং শেষ পর্যন্ত বলে আপনার ঠোঙার কারণে নাকি রাস্তায় জ্যাম, আপনি মোটরসাইকেল নিয়ে ফুটপাতে উঠছেন দেখে নাকি রাস্তায় জ্যাম। হ্যাঁ, তো সুরদের কথা, মোটিভেশনাল সুরগুলোর কথা শুনবেন না, এবং হইতেছে কী জানি আরিফার হোসেন, তারপর সোলামান সুখন, এদের কথা শুনবেন না, ইয়াহি আমিন, এদের কথা শুনবেন না, এরা বলবে যে আপনি বদলাইলে দেশ বদলাই যাবে, দেশকে নিয়ে আপনার মধ্যে নানান সমস্যা আছে। হ্যাঁ, এই যে কী জানি বলে আরিফার হোসেন হইতেছে কি ঝাড়ু দেয়া, রাস্তা ঝাড়ু দেওয়া প্রজেক্ট হাতে নিবে, সোলামান সুখন বলবে যে আপনি রাস্তার ঠোঙ্গা না ফেললে আপনি দেশ বদলাই যাবে, তারপর কী জানি বলে আপনার ইয়াহি আমিন আপনাকে বলবো যে আপনি নাকি রিস্ক টেকার না, আপনি বাংলা বাঙালির মধ্যে ইনহেরেন্ট সমস্যা আছে, এরা রিস্ক টেকার না, এই কারণে নাকি বাঙালি ব্যবসা করতে পারে না। হ্যাঁ, পৃথিবীতে সবচাইতে ব্যবসার জন্য অনুপযোগী দেশ বাংলাদেশ, ওই সাউথ এশিয়ার মধ্যে সবচাইতে এসেনশিয়ালি পৃথিবীর মধ্যে। হ্যাঁ, কিন্তু এই হ্যাঁ আপনারা গপ দিয়ে দিয়ে হয়েছে, আপনার সমস্যা আপনার, আপনি নাকি রিস্ক বাঙালি নাকি রিস্ক টেকার না, রাইট? সো এই হালুয়া খোরদের কথা শুনবেন না, এই যে জোলা মলরনের ইয়েটা পড়েন। হ্যাঁ, আমার এই যে কথাটা সবসময় বলি যে আপনাকে কেন ভিকটিম হয়ে জানতে হবে যে সোনা কোন দেশে আপনি আসেন, এটা কোন অসভ্য ইতরের দেশ, আপনাকে ভিকটিম হয়ে কেন জানতে হবে? আপনি খবরাখবর পড়েন না দুনিয়ার মধ্যে, যে আমি আমার স্টোরি বললাম শোনেন নাই কান দিয়ে, শোনেন নাই, তারপর আপনার দায়িত্ব কী? রাস্তায় পুলিশ ধার সিগনাল দিলে ঠান দিয়ে পার হয়ে যাওয়া, আপনি মারাও খাবেন, বলবেন যে আমি সরি, আমি তো মোটিভেশনাল হালুয়া খুরগুলোর কথা শুনে আমি ভাবছিলাম যে আমি বদলালে নাকি দেশ বদলাবে, এই জন্য পুলিশ দাঁড়াইতে বসে আমি ল অ্যাবাইডিং সিটিজেনের মতো দাঁড়াই গেছিলাম, মারা খেয়ে গেলাম। এখন কেন ফখরুল ভাইয়ের কথা আগে শুনেন নাই, শুনলে তো এই বিপদে পড়তেন না আজকে, পরে এলে এই ছেলের কাছ থেকে এরকম মারাত্মক হ্যারাসমেন্ট করে আর কি। তারপর ওই গোলাম রনি বলে যে ওনার ছেলে হইতেছে এই যে বৈধ ড্রাইভিং লাইসেন্স আছে, ছেলেটি আমার পেশায় কম্পিউটার ইঞ্জিনিয়ার এবং বিশ্ববিখ্যাত একটি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার পর সেখানে থাকার জন্য জিদ করেছিল
বিদেশে, আমার ব্যবসায় হাল ধরার জন্য অনেক অনুরোধ করে ছয় মাস আগে দেশে আনছি, দেশপ্রেম টেশপ্রেমের গল্প করে, যে দেশপ্রেম, দেশের উন্নয়ন, দেশ সম্পর্কে অনেক ইতিবাচক কথা বলে এই প্রজন্মের এক মেধাবী তরুণকে দেশে ফিরিয়ে এনে আমার 30 বছরের পুরো এখন হইতেছে ছেলে সোনার বাংলায় ফিরে এসে বলতেছে যে কিন ইতরের দেশে এসে পড়লাম, আমি ইতর ছোট লোকের দেশে থাকবো না। এখন গোলাম অরণী বলতেছে আমার মুখ ডুবে যাচ্ছে, পুলিশ অফিসার একজন ছবি দিছে পোস্টের সাথে, ওনাকে ছবি দিয়ে ওনাকে বলতেছে মাননীয় পুলিশ অফিসার সাহেব আপনি দেখেন বিষয়টা, আমার ছেলেকে তো তেলবাজি করে দেশের গপ্প মেরে সোলাইমান সুখন আরিফার হোসেন ইয়াহি আমি শোনাইছিলাম, এখন ছেলে তো আমার হইতেছে দেশে এসে গালাগালি করে চলে যাচ্ছে দেশকে। কদিন আগে দেখছিলেন নাকি এক ভদ্রমহিলা এরকম বাচ্চাদেরকে এয়ার গল্পস্বল্প করে ইউকে থেকে আনাইছে বাচ্চাদেরকে, বিশ্বের সেরা দেশ এই সুজলা সুফলা বলে, তারপর এয়ারপোর্টে যখনই হয়রানির শিকার হইলো তখনই কান্নাকাটি করে যে আমার বাচ্চাদের সামনে আমার মুখ এত ছোট হয়ে গেল, তারা এখন আর এই দেশে আসতে চায় না। কেন আপনি মিথ্যা কথা করে বলে আনছিলেন কেন এই দেশকে বাচ্চাদেরকে আপনাদের? এই এদের এমনই হওয়া উচিত এই অসভ্যগুলার, সারাদিন খালি মিথ্যা মিথ্যা চেতন, আপনার বাচ্চা বিদেশে জন্মাইছে বিদেশে বড় হয়েছে তার মধ্যে আবার এত সোনার বাংলার নামে মিথ্যা এত কথা বলার কি দরকার লাগছে আপনার? আপনি আপনার বাচ্চাকে সত্য কথা বলবেন যে পৃথিবীর সবচেয়ে অসভ্য দেশ, পৃথিবীর সবচেয়ে বাতিল দেশ দেখে আমরা ওই দেশে না থেকে এই দেশে চলে আসছি। আপনি আপনার বাচ্চাকে বলবেন যে আমরা এই দেশে আসছি কেন, তোমার কি কোনো ধারণা আছে কারণ পৃথিবীর সবচেয়ে অসভ্য বাতিল দেশ? তা না, খালি গল্প না, খালি গল্প, একেবারে সেরা দেশ টেস্ট বলে নিছে, তারপর যখনই হয়রানি শিকার হয়েছে এয়ারপোর্টে এখন এসে বলতেছে যে আমার মুখ ডুবে গেছে। এই যে গোলাম মাওলা রনি কি জানি ছেলেকে চেতনার গল্প টল্প বলে আনছে, এনে এখন বলতেছে আমার ছেলের মুখ দেশের সামনে মুখ ডুবে গেছে, এখন এই ছেলে আর বাংলাদেশে থাকবে না। সে আমি তাকে এই যে এখানে বলতেছে যে মাত্র 1000 টাকা ঘুষ এবং দুর্নীতিবাজ পুলিশের অবমাননাকর আচরণের জন্য আমার যে অশান্তি এবং অপূরণীয় ক্ষতি হলো তার প্রতিকার আমি কীভাবে পাবো? কী অপূরণীয় ক্ষতি হয়েছে? এই ছেলে এখন দেশে থাকতে যাচ্ছে না, এই যে কই বলে দেশে ফিরিয়ে নেওয়া ত্রিশ, তা যে আয়োজন করেছিলাম তা এক দুর্নীতিবাজ পুলিশের কারণে পণ্ড হতে চলেছে, উল্লেখিত ঘটনায় অপমানিত হয়ে আমার ছেলে বিষয়টি গোপন রাখার চেষ্টা করে কিন্তু শেষমেশ ব্যর্থ হয়ে গতরাতে পুরো ঘটনা আমাকে জানায় এবং বিদেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে এখন এই ছেলেকে এখন আর দেশে ধরে রাখা যাচ্ছে না, বিদেশ চলে যাচ্ছে, চেতনার গল্প, হ্যাঁ এখন আর কুলাচ্ছে না। আচ্ছা, এখন এই ভদ্রলোকের পুলিশ অফিসারের ছবি পোস্ট করে গোলাম মোল্লা রনি আকুতি মিনতি জানাচ্ছে যে প্লিজ কিছু একটা করেন, আমার ছেলে কিন্তু ভাগতেছে এই দেশে। আরেক সে পোস্ট দেওয়ার পর এখন সেই ভদ্রলোক যেই ভদ্রলোকের ছবি সহ পোস্ট দিছে, আমি ও শুরুতে কেন বললাম গোলাম মোল্লা রনির কত ফলোয়ার আছে 500,000, কেন? কারণ এই যে এখন এই পুলিশ অফিসার ভদ্রলোক প্রচণ্ড কৃতকর্মা হয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে ঝাঁপায় পড়ে একদিনের মধ্যে সেই অভিযুক্ত পুলিশ অফিসারকে খুঁজে বের করে, যেটা হচ্ছে পোস্ট, সাথে সাথে শাস্তি দিয়ে একেবারে কঠিন অবস্থা। এখন গোলাম মোল্লা রনি আবার থ্যাংক ইউ বলে পোস্ট করছে। এখন বলেন তো এই যে এই ঘটনাটা ঘটাইলে পুলিশ অফিসার একদিনের মধ্যে অপরাধীকে ধরে নিয়ে শাস্তি দিছে, এতে কি ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে, এখানে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে নাকি? এখানে এখানেও পান্ডামি হয়েছে, এখানেও স্টান্টবাজি হয়েছে, এখানেও স্টান্টবাজি হয়েছে, এখানেও পান্ডামি হয়েছে, বোঝান নাই? 500,000 ফলোয়ার থেকে সাথে সাথে গরিব কর্ম, তাও আবার ফেসবুকে ছবি সহ পোস্ট দেয়, একটু তেলবাজি করায়, আমার আপনার কি সেই সৌভাগ্য আছে? এই যে র্যান্ডমলি এই দেশে হাজার হাজার মানুষ হ্যারাস হইতেছে, এগুলো নিয়ে কথা বললে আমার ফ্রেন্ড সঞ্জিদা নিপা আমাকে আনফ্রেন্ড করে দিবে, তারপর হচ্ছে আমার ডিপার্টমেন্টের বড় ভাই আমাকে বলবে ফখরুল তোকে অনেকদিন ধরে সহ্য করছি আর সহ্য করা যাচ্ছে না, তো এইগুলো বলে চলে যাবে। হ্যাঁ, এই হচ্ছে দেশ, এই হচ্ছে সোনার বাংলা, রাইট? এবং আপনারা যারা দেশের বাইরে থাকেন আপনাদের লজ্জা লাগে না? আপনারা বাংলাদেশ ছেড়ে গেছেন কেন? বাংলাদেশ ছেড়ে গেছেন, একটা পৃথিবীর অন্যতম অসভ্য দেশ, থাকা যায় না এই দেশে কোনো রকমের জীবন জীবিকা নিরাপত্তা নিয়ে আপনার এই জন্য বিদেশ চলে গেছেন, কি আবার বাচ্চাদেরকে মিথ্যা কথা বলেন কেন? সুজলা সুফলা শস্য শ্যামলা এইসব দেশ বাচ্চা বাংলাদেশে আসতেও চায় না, কারণ এটা এত দেশ না, এরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি কখনো দেখে নাই, এরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে যাওয়ার কোনো ইচ্ছা আগ্রহ কোনো কারণ নাই, এগুলো বসে বসে বিদেশের মধ্যে বসে বসে 21 ফেব্রুয়ারি মারায়, পান্থা ভাত মারায়, বাচ্চাদেরকে ইয়ে শেখায় কি তোমাদের আসল কালচার হচ্ছে, তোমাদের রুট হচ্ছে সোনার বাংলা, এই বইলা বইলা এই বাচ্চাগুলো আসতেছে না, ধরে ঘাড়ে ধরে জোর করে আনে, আনার পর একটা হ্যারাসমেন্টের শিকার হয়। এই যে কিছু না আরেকটা পর্ব আলোচনা করছি, আরেকটা আমেরিকার ভাই বোন এদেরকে পুলিশ ধরে রাস্তার মধ্যে ইউটার্ন নিয়ে বিশাল হ্যারাসমেন্টের কাহিনী পরে আলোচনা করছি, এই ছেলেরও আর জীবনে বাংলাদেশে আসবে না। তো এই বাচ্চাগুলোর আপনারা বাংলাদেশের মধ্যে এনে এই হ্যারাসমেন্টের মধ্যে ফেলে তারপর তো আবার বলে মুখ ছুটে গেলো আমার সন্তান, কেন মুখ ছুটে গেলো? আমার বাচ্চা কাচ্চার সামনে তো আমার মুখ জীবনে হবে না, আমার বাচ্চা কাচ্চা যদি বাংলাদেশে গিয়ে কখনো হ্যারাসমেন্টের শিকার হয় রাইস আমাকে কী বলবে যে ড্যাডি তুমি যে বলছিলা তোমার কথা এখন আমি এতদিনে বুঝতে পারছি তুমি কী বলতা, আগে বুঝতাম না এখন বুঝতে পারছি, তার তো অবাক হবে না, আমারও মুখ ছোট হবে না, আমার বড় মুখ বড় হবে, আমার বাচ্চারা দেশে গিয়ে হ্যারাসমেন্টের শিকার হলে আমার মুখ উজ্জ্বল হবে, আমার মুখ বড় হবে, আমার বাচ্চারা হয়তো ভেবে থাকতে পারে কী ব্যাপার আমার ড্যাডি বলে যে বাংলাদেশ নাকি পৃথিবীর সবচেয়ে অসভ্য বাতিল দেশ, নিজের দেশকে নিয়ে এভাবে কথা বলে। তারপর যখন পড়বে তখন সে যখন রিয়েলাইজ করবে কী আমি কী মিন করতাম, তখন আমার মুখ আর উজ্জ্বল হবে, আপনাদের মুখ উল্টা ঘটনা ঘটে কেন আপনাদের সাথে আপনাদের মুখ ছোট হয় কেন? সব বদমাইশি ভণ্ডামি ফাইজলামি বন্ধ করেন, যেই কারণে দেশ ছেড়ে পালাইছেন সেটা সৎসাহস নিয়ে সেটা স্বীকার করেন, পৃথিবীর সবচেয়ে অসভ্য বাতিল দেশে থাকা যায় না দেখে এখান থেকে ভেঙে পালাইছি। এবং গোলাম মোল্লা রনি আপনি আপনার ছেলেকে মিথ্যা কথা বলে আনছেন কেন? এবং সেই ভদ্রমহিলা ইউকের ভদ্রমহিলা আপনি আপনার বাচ্চাদেরকে মিথ্যা কথা বলে আনছেন কেন? এখন আবার এইসব কথা বলতেছেন কেন যে মুখ ছোট হয়ে যাচ্ছে এরা দেশে থাকতে যাচ্ছে না? ফাইজলামিগুলো বন্ধ করেন, বুঝছেন? আপনাদের তো দেশপ্রেম চেতনার কারণেই। আচ্ছা যা হোক, ওই পুলিশ অফিসারকে দোষ দেবো কি? আপনি কি কম বদমাইশ? আপনি কম মিথ্যাবাদী চাপাবাজ? হ্যাঁ, এই সবগুলো মিলেমিশেই তো দেশকে অবস্থা করে রাখছে না, কাকে কী দোষ দেবো?